Hare Krishna. Namaskaram. We want to inform all the devotees that this year a most beautiful calendar has been presented to Srila Gurudev for his pleasure with all the beautiful depictions and the photos of Srila Gurudev. Relief paintings in Govardhan for each month, starting with January 2009, going up to Gorpurim 2010. So, when Srila Gurudev received this calendar, he said he has never seen such a beautiful calendar. So, we brought only 200 from America, we printed them in America, first class quality, for the pleasure of all the devotees. If you want to take them home, we have a special discount for those that who want to take two or more with them to their homes. There are available at the book stand just outside. The discount is if you buy one, you get a second one for free. If you buy first one, good price, second one free. That is for free, but you have to show the first one first. Again, I am from Churmidam, Yenam, Pasmai, Sri Gurohino.
Pancha Kurudrasya Kripa Sindhu Vacha Paditanam Pavane Go Vaishnavi Bhavano Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Suvasadi Sri Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Since Sri Guru Vaishnava ne anugatte Sri Brajamandal Parikrama Kutukote Aaj Mura Katukkabe Jekhane Upasthit Hoyechhilam Prathome Sheshthane Naam Holo Haridev হরিদেবের কথা শাস্ত্রের মধ্যে বর্ণন হয়েছে এই হরিদেব হলেন গিরিরাজ গোবর্ধনের প্রতিষ্ঠাত্রী দেবতা গিরিরাজ গোবর্ধন হলেন ব্রজবাসীগণের একমাত্র প্রাণধন এই হরিদেবের কথা বলতে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই ব্রজের মধ্যে তিন দেব চার দেবের কথা বিশেষ উল্লেখ আছে বৃন্দাবনে গোবিন্দ দেব আর দাউজিতে বলদেব এবং এই গিরিরাজ গোবর্ধনের হরিদেব আর মথুরা হচ্ছে কেশব দেব এই চারি দেবের কথা বিশেষ করে দেব শব্দের অর্থ দীপ্তাহাতু ক্রীড়ায়া ইতি দেব যিনি ক্রীড়াতে বিলাস আদি করে থাকেন তাকে দেব শব্দ বলে অভিহিত করা হয়েছে শাস্ত্রের মধ্যে এই যে হরিদেব অর্থাৎ হরি শব্দের অর্থ হর ইতি মন রাধা রাধা মন হর ইতি হরি যিনি অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ তার সৌন্দর্য মাধুর্য আদির দ্বারা তিনি রাধা এবং গোপীগণের সমস্ত মনকে তিনি হরণ করেন আর বলতে বলেন স্বয়ং কৃষ্ণ শ্রীমতী রাধিকা তিনি হচ্ছে তার সৌন্দর্য মাধুর্য আদির দ্বারা কৃষ্ণের মনকে তিনি হরণ করেন এইটা এই হরিদেবের কথা শাস্ত্রমধ্যে হচ্ছে আমরা শ্রবণ করেছিলাম যে ইন্দ্রিয়ের প্রকোপকে রক্ষা করবার জন্য স্বয়ং কৃষ্ণচন্দ্র এই গিরিরাজ গোবর্ধনকে উঠিয়েছিলেন কেননা ইন্দ্র পূজা বন্ধ করা বন্ধ হওয়ার জন্য তখন ইন্দ্র এই ব্রজকে জলে ডুবিয়ে দিতে চেয়েছিলেন আর স্বয়ং কৃষ্ণ কৃষ্ণচন্দ্র সেই গিরিরাজ গোবর্ধনকে তার বাম হাতে এবং ছোট উঙ্গুলির দ্বারা উঠিয়ে পুঠিয়ে তিনি ব্রজবাসীকে রক্ষা করেছিলেন এইভাবে হরিদেব অর্থাৎ ব্রজবাসী গণের একমাত্র ইষ্টদেব সেই সুদেব গিরিরাজ গোবর্ধন এই গোবর্ধন তাই শাস্ত্র মধ্যে বলা হয়েছে সুখদেব গোস্বামী পাদ বলছেন যে অন্তাবদ্রী অবলা হরিদাস বর্জ যদ রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মান তনতি সহগো গগণে পানীয় সূর্যব সহ মন্ত্র কন্দ মূল বেলপিতের মধ্যে শ্রীমতী রাধিকা সেই গিরিরাজ গোবর্ধনের কাছে তিনি তার ভাবকে তিনি ব্যক্ত করছেন যে দেখো গিরিরাজ গোবর্ধন কিভাবে আমাদের প্রাণকান্ত গোবিন্দের সেবা করে মহাদেব কৃপা বিনা কোন কর্ম ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নাই কয় চৈতন্য চৈতন্য মধ্যে চৈতন্য চৈতন্য মধ্যে ছিল কৃষ্ণদাস গিরিরাজ বলছে মহাদেব কৃপা যদি আমাদের না হয় তখন তো আমাদের কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা সংসার যে বাসনা সেই সংসার বাসনা দূর হয় এই জন্য শাস্ত্র বলেছে আগে মহাদেব চরণ আশ্রয় আদু গুরু পদাশ্রয় প্রথম হচ্ছে গুরু এবং মহাদেব চরণে যতক্ষণ আমরা যতক্ষণ আশ্রয় গ্রহণ করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের সংসার বাসনা দূর হয় না এই জন্য তারপরে আগে হয় কর্মন্দ নাশ তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস যখন আমরা এই সংসারে ভ্রমণ করতে করতে সদ্গুরু চরণ আশ্রয় করে ভজনে প্রিয়া যাবে তখন আমাদের কর্মবন্ধন দূর হবে তখন ধীরে ধীরে অনর্থ নিবৃত্তির পরে ধীরে ধীরে আগিয়ে ভক্তি রাজের মধ্যে সার্থকে প্রবেশ করতে পারবে তাই গোপীগণ বলছেন আমরা যদি যাই এই মহৎ সর্বশ্রেষ্ঠ মহৎ রয়েছেন এই গিরিরাজ গোবর্ধন এই গিরিরাজ গোবর্ধন তিনি কিভাবে সেবা আদি করছেন এই গিরিরাজ গোবর্ধন আমাদের প্রাণকান্ত যাই গোবিন্দের কত সুন্দরভাবে সেবা করছে পত্র পুষ্প ফুল আদি প্রদান করছে আর সুগন্ধশীলই যে সুগন্ধশীলা দিয়ে আমরা গোবিন্দের সেবা করি সেই সমস্ত সুগন্ধশীলা এই গিরিরাজ কন্দরেতে পাওয়া যায় এই জন্য গোপীগণ বলছেন হন্তা বদ্রী অবলা হরিদাস বর্জ যদ রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানন্তনদী সহ গোপ করে পানীয় সূর্য বসন্ত কন্দর কন্দ বলে এই জন্যই হরিদেব যিনি এক এক রূপে তিনি স্বয়ং
শ্রী নন্দ বাবা আর সমস্ত ব্রজবাসীদের সামনে বসে তিনি স্বয়ং বলছেন, দেখুন আজ গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ রূপ ধারণ করে আপনাদের নিবেদিত সমস্ত প্রসাদ গ্রহণ করছেন। কখনো কি আপনারা দেখেছেন ইন্দ্র সাক্ষাৎ রূপে এইরূপ ভাবে প্রসাদ গ্রহণ করতে? এইভাবে কৃষ্ণ সেই ব্রজবাসী করে মধ্যে সম্পূর্ণরূপে প্রতিজীবনে বিশ্বাস করিয়ে দিলেন যে গিরিরাজ গোবর্ধন এইভাবে কিভাবে ব্রজবাসীদের তিনি রক্ষা করতে পারেন। তাই আমরা প্রাতকালে শ্রী গিরিরাজ গোবর্ধন জাদুঘর দেবের কাছে আমরা গিয়েছিলাম যে তিনি আমাদের পাঠ, তিনি আমাদের কৃপা করুন যেন আমাদের হৃদয়ের মধ্যে যত অনর্থ রয়েছে সেই অনর্থগুলি নাশ হয়, আর তারপরে আমরা সেই গোপীগণের যে ভাব সেবা সেই ভাব সেবার মাধ্যমে প্রবেশ করতে পারি। ভক্তিবেদান্তারায়ণিকে বংশকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যয়েব চ পূজিতানাম ভাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরুদেবস হ্যাভ মাই ওবেসেন্সেস লোটাস ফিট বাই দীক্ষিত গুরু শ্রী শ্রীমা ভক্তিদান নিত্যদেব গুরুবেশী শ্রী শ্রীমা ভক্তিদান স্বামী মহারাজ দ্য লোটাস ফিট অফ মাই শিক্ষক অ্যান্ড সন্ন্যাস গুরু রূপালোকবাদ শ্রী শ্রীমা ভক্তিদান নারায়ণ গোস্বামী মহারাজ Lotus feet, all Vaishnavas, and by Chidan Diga, all Vaishnavas and Vaishnavas. Shri Gurudev is instructing me to speak something about Manasi Ganga. So this morning, we performed circumambulated Manasi Ganga. Manasi means mind. So this Ganga, Manasi Ganga, has manifested from the mind of Krishna. On one occasion, Nanda Baba, Mother Yashoda, and the Brajbasis, they expressed the desire that on the occasion of the appearance of Ganga, when everybody takes bath in the Ganga, they also want to take bath. So Krishna, Shri Krishna, he was not in agreement with this idea, because it meant going a very far distance away, and actually the value, transcendental value of being in Sri Vrindavan Dham, far outweighs the value of transcendental value of taking bath in Ganga. Shri Jamuna Devi is more blessed, more fortunate than Shri Ganga Devi, because in the waters of Shri Jamuna Devi, so the cowherd boys are sporting, the cows are drinking, and Krishna and the gopis are performing very beautiful pastimes, and the waters are becoming muddy with the chandan from their transcendental bodies. But then later on, Ganga became very fortunate because Sri Chaitanya Mahaprabhu, he performed his pastimes in Ganga. So Krishna didn't want that the Brajbasis would make such a great endeavor. So he manifested Ganga from his mind. Now Ganga, Manasi Ganga is like a very large lake. But in those days, Shri Gurudev has explained, it's like a huge river. So Krishna manifested Manasi Ganga, and all the Brajbasis, they could take bath in Manasi Ganga. So Manasi Ganga is like Charanamrita, Abhishek and Charanamrita, all the Brajbasis, all the cowherd boys, and all the elderly gopis and gopis, and all the young gopis also, Shikati Radhika and all the gopis. So Manasi Ganga is a very transcendental place. On Manasi Ganga also, very beautiful pastimes are performed, especially boating pastimes. So we've heard these related. We've seen on the large diorama behind the altar,
how Krishna is bringing the gopis onto the boat and then making some pretext. Sometimes he's saying, oh, this boat is very old, there's a storm coming, water's coming in, your yogurt's very heavy, you'll have to throw your yogurt away. And then your ornaments are very heavy, you'll have to throw your ornaments away. And then he's going making more outrageous suggestions, and in the end rocking the boat so much that Srimati Radhika, out of fear, and she's clutching hold of embracing him, which is what he wanted, in full public. So then Srila Vishnu Chakravarti Thakur, he prays to Giri Govardhan that may I reside with you, may I hold these beautiful pastimes. On the other occasion, my Guru Maharaj related that Krishna was rocking the boat, and in the end actually they all fell out into Manasi Ganga, but at that time Manasi Ganga was only this deep. So he said in the spiritual world, humor is like Charlie Chaplin. So at this place, so we're praying that we can get mercy from Giriraj Govardhan, from Manasi Ganga, that we can remember these pastimes and in the end enter into them and serve them. Hare Krishna. Vansha Kalpata Rivesha, Vivasan, 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 Vivasan. Om Agyanati Virandasya Gyananjana Salakaya Chakshur Mritam Yena Tasmai Sri Gurave Namo Gurave Gura Chandraya Radhikavai Tadalai Krishnaya Krishna Bhaktaya Tad Bhaktaya Namo Namo Pancha Kalpata Rupascha Kripa Sindhu Paivacha Patitanam Pavanipho Vaishnavi Ho Namo Sarvagri Paramaradvata Mamadiya Guru Pārpatma Nitrila Pramishtram Vishnu Pāda Struttar Sutasrishnam Bhakti Vedanta Bhaman Goswami Maharaj Ji Charan Sarajya Dini Namanta Prasakram Adar Vakram Adi Gyapam Tad Paschat Madhya Sikha Guru Nitrila Pramishtram Vishnu Pāda Struttar Sutasrishnam Bhakti Vedanta Tamikram Maharaj Om Vishnu Pāda Parindrajagachar Tuvargita Dharni Swami Bhakti Vedanta Narayan Goswami Maharaj Ji Charan Sarajya Dini Namanta Prasakram Adar Vakram Adi Gyapam Aaj Amra Guru Vaishnavi অপার করুণায় ব্রজমন্ডল পরিক্রমা দর্শন করতে করতে সর্বপ্রথমে হরিদেব তৎপশ্চাৎ ব্রহ্মকুণ্ড এবং তৎপশ্চাৎ চক্রেশ্বর মহাদেব বা চকলেশ্বর মহাদেব দর্শন আমরা করে থাকি। চক্রেশ্বর মহাদেব সর্বত্র ব্রজের তিনি মহাদেব নানা স্বরূপে বিরাজ করছেন, বৃন্দাবনে গোপেশ্বর, মথুরাতে রঙ্গেশ্বর, মথুরাতে ভূতেশ্বর এবং বিপলেশ্বর, এখানে নন্দগাঁয়ে নন্দীশ্বর এবং গোবর্ধনে চক্রেশ্বর বা চক্রেশ্বর মহাদেব তিনি বিরাজ করছেন। সর্বত্র তিনি ক্ষেত্রপাল রূপে বিরাজ করেন। এই স্থানে যখন ইন্দ্রদেবকে দর্প চূর্ণ করবার জন্য ভগবান ব্রজমন্ডলকে নিরাপদ রক্ষার জন্য গোবর্ধন ধারণ করেছিলেন, গিরিরাজ ধারণ করেছিলেন এবং দেবদেবী অন্যান্য দেবদেবী যে তারা স্বতন্ত্র ঈশ্বর নয় সেইটা তাদের দর্প চূর্ণ করবার জন্য জগতে ঘোষণা করার জন্য ভগবান স্বয়ং ধর্ম প্রবর্তক, তিনি সর্বেশ্বর ভগবানের আরাধনা জগতে স্থাপনা করার জন্য এই লীলা সংগঠন করেছিলেন। তো সেই সময় ইন্দ্রের দর্প হয়, অভিমান হয় যে পরম্পরা অনুসারে আমি পূজা পাই, ব্রজবাসী গোকুলবাসী সকলের আমি রক্ষণা করি, আমি তাদেরকে গো এবং
তাদের সমস্ত খাদ্য ইত্যাদি সংগ্রহের জন্য আমি বর্ষা ইত্যাদি দিয়ে থাকি। এই অভিমান থাকার জন্য ভগবান এখানে নন্দ মহারাজকে বললেন যে দেখুন, এই পূর্ব পরম্পরা অনুসারে যে পূজা হয়ে আসছে এটা ঠিক নয়। আমাদের বাস্তবে দেখতে হবে যে এই বর্ষার কারণ কি। পর্বতী হচ্ছে বর্ষা আনয়ন করে, সুতরাং গিরিরাজ তিনি এই সমস্ত বর্ষার কারণ এবং আমাদের গোপালন রক্ষার সহায়তা করেন। অতএব গোবর্ধন পূজাই আমাদের অবশ্যকৃত। এই বলে গোবর্ধন পূজা করাতে ইন্দ্র কুপিত হয়ে নানা প্রকার সম্বর্ধন মদ মেঘ দ্বারা প্লাবিত করতে থাকেন। সাত দিন সাত রাত প্রচন্ড বর্ষার দ্বারা সমস্ত গোকুলকে প্লাবিত করতে চান, কিন্তু কোনো কিছুতেই সক্ষম হয়নি। তখন অনন্তদেব, এই কৃষ্ণ যখন গোবর্ধনকে ধারণ করলেন, অনন্তদেব তার চারিপাশে তিনি চক্রাকারে অবস্থান করে সমস্ত জলকে রক্ষা করলেন, আটকে দিলেন পাথের মতন। আর মহাদেবজি তিনি তার ত্রিশূল দ্বারা সদাশিব রূপে বিষ্ণু তত্ত্ব রূপে তিনি তার সুদর্শন চক্রের ন্যায় সেই ত্রিশূলকে ঘূর্ণিত করে ঘুরিয়ে সেই ইন্দ্রের বজ্রের দ্বারা যে একে আহত করতে চেয়েছিল ব্রজবাসীকে এবং গোবর্ধন পর্বতকে তা থেকে রক্ষা করেন। অথবা ভগবানের কাছে তিনি আবেদন করেন, সেই আবেদনে সাড়া দিয়ে ভগবান সুদর্শন চক্রের দ্বারা এই ব্রজমণ্ডলকে সম্পূর্ণভাবে রক্ষা করেছিলেন। এই জন্যে এই মহাদেবের নাম চক্রেশ্বর মহাদেব বা চক্রেশ্বর মহাদেব। এখানে আরও একটি মহিমা আছে, সেটি হলো এখানে সনাতন গোস্বামী তিনি ব্রজমণ্ডলে সর্বত্র ভজন করতেন, নানা বৃক্ষের তলে একাগ্রাত্র বাস করতেন, প্রত্যহ গোবর্ধন পরিক্রমা করতেন, মধ্যে মধ্যে এই গোবর্ধন তটে এখানে এসে অবস্থান করতেন। সর্বত্র তিনি মহাদেবের নিকটে বসবাস করতেন, সাধু সঙ্গে তীর্থ পরিক্রমা সাধু সঙ্গে ভজন সাধন করার উপযোগিতা জগতে দেখাবার জন্য। তাই এখানে যখন তিনি ভজনা করছেন, কিন্তু নানা প্রকার এখানে উপদ্রব কি মশার উৎপাত, তাই তিনি অত্যন্ত ভজনে বাধা সৃষ্টিকারী এই মশার হাত থেকে বাঁচবার জন্য এই স্থান পরিত্যাগ করবার পরিকল্পনা করেছেন। তখন মহাদেব বললেন, ব্রাহ্মণ রূপে এসে বললেন, বাবা আপনি এখানেই বিরাজ করুন, এখান থেকে মশা সব এখান থেকে দূরীভূত হবে। সেই থেকে সেখানে আর মশা এখনো পর্যন্ত দেখা যায় না। এইভাবে মহাদেব সেই সনাতন গোস্বামীকে এখানে ভজন করতে উৎসাহ দিয়েছিলেন। আরো একটি স্থান তার পাশেই পারঙ্গ ঘাট, যেখানে এই মানসী গঙ্গা যখন একটি গঙ্গা রূপে বিরাজ করছিল, এখন যেমন একটা সীমিত জায়গার মধ্যে, তখন এরা বিশাল কায় ছিলেন এবং খুব খরস্রোতা ছিলেন, প্রবল বেগের সঙ্গে এই মানসী গঙ্গা চলতে থাকে। তখন ব্রজবাসীগণ, গোপিনীগণ, বিশেষ করে রাধারানী এবং তার সখীগণ যখন এবারে ওই ভাগরী ঋষির আশ্রমে বা যখন এদিকে আসতেন, তখন সেই আসার ওই মাধ্যমই হচ্ছে ওখান থেকে নৌপথে আসতে হবে। তখন আসতে আসতে দেখছেন যে কিছুতেই যাওয়া যায় না, তখন এসে দেখছেন যে একটি নাবিক তিনি ওই নৌকা নিয়ে বিরাজ করছেন। তখন নাবিককে ডেকে বললেন যে নাবিক তুমি আমাদের পার করে দাও। নাবিক বললেন আমি তো সকলকে পার করতে পারবো না, একসাথে সকলকে পার করতে পারবো না, কেন আমার নৌকাতে ছিদ্র আছে এবং নৌকা অত্যন্ত জীর্ণ শীর্ণ, অতএব তোমরা এক এক করে যদি পার হও, কে আগে পার হবে তোমরা ঠিক করো। তখন সেই গোপীগণ বললেন যে আমরা সকলে পার হতে চাই, একসাথে এককভাবে কেউ পার হতে চাই না। তখন সেখানে রাধারানী এবং সখীগণকে নিয়ে যখন পার হচ্ছেন, সমস্ত দুধ দই মাখন ইত্যাদি সম্ভার নিয়ে, তখন মাঝ গঙ্গার মধ্যে গিয়ে কৃষ্ণ দেখছেন যে সেই নদীর জল তার সমস্ত নৌকার মধ্যে প্রবেশ করছে, ছিদ্র দিয়ে প্রবেশ করছে, নৌকা ভারাক্রান্ত হয়ে ডুবে যায় ডুবে যায়, টলমটল কুমল অবস্থায়। এই অবস্থায় তখন কৃষ্ণ বলছেন যে দেখো, তোমরা এই নানা প্রকার সব গহনা পরে আছো, তোমরা সম্ভার নিয়ে আছো, এগুলো সব দধি দুগ্ধ ইত্যাদি সব
ফেলে দাও, নালে নৌকাকে সামলানো যাবে না, নৌকা আমি রক্ষা করতে পারবো না। তখন এক এক করে সমস্ত দুধ দই মাখন সমস্ত সম্ভার তারা গঙ্গার মধ্যে ফেলে দিল। তারপরে বললেন তাতেও পর্যন্ত নৌকা টলমল। তখন সমস্ত গোপীগণকে বললেন তোমাদের সমস্ত অঙ্গভূষণ অলংকার ইত্যাদি এগুলোকেও ফেলে দাও। তারপরে এমনকি বস্ত্র ইত্যাদি সেও পর্যন্ত ফেলে দিতে তাদেরকে আবেদন করলেন। তখন সেই মাছ গঙ্গার মধ্যে প্রবল ঝড়ের মধ্যে দিয়ে টলমল অবস্থায় জন্মায়া তারা সেইখানে রাধা গোবিন্দের আবার পুনরায় মিলন হলো। সেখানে রাধা গোবিন্দ একত্রিত হয়ে নানা প্রকার কন্দর্প লীলা এর মধ্যে বিলাস করেছেন ইত্যাদি মানসী গঙ্গার মধ্যে বহু সমস্ত লীলা দর্শন করা যায়। পাঞ্ছা কর্পূর পশ্চাৎ বা সুন্দর ভাই হচ্ছে প্রত্যানুপার সনাতন গোস্বামী এইখানে ভজন করতেন আর এখান থেকে ব্রজের পরিবর্তনের পরিক্রমা করতেন। যদি অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, একদিন প্রচন্ড রোগ দরকার আর সনাতন গোস্বামী পরিক্রমা করতে করতে ক্লান্ত হয়ে যে সূর্যের ফটফট তাপে তিনি আরো ব্যস্ত হয়ে থাকেন, সেইখানে মূর্ছিত হয়ে পড়ে যান। তখন কৃষ্ণ বলদেব ওখানে আসেন আর নিজের চাদরের দ্বারা ছায়া করে সুশীতল হাত দিয়ে থাকে স্পর্শ করবার চোখ খালি দেখেন কৃষ্ণ বলদেব। কৃষ্ণ বলদেব সনাতন তুমি এইরকম হতে আর অবস্থাকে কঠোর ভাবে পরিক্রমা করো না, আমি আমার ছাপ দ্বারা আমার এটা গোবর্ধন রাজের সীতা দিয়েছি। তারপরে গরুর খড় ফুলের চিহ্ন বাঁশির চিহ্ন আমার লঘুটি চিহ্ন থাকবে, এই বলে একটি চর্ম চিহ্ন অঙ্কিত করে গোবর্ধন শিলার উপরে তাকে দিয়ে বললেন যে সে এই পরিক্রমা করলেই তোমার পরিক্রমা হয়ে যাবে আর আমাকে কর। পরবর্তীকালেতে এই যখন তিনি অপ্রকট হয়ে গেলেন গোবর্ধনেতে, তখন ওই প্রস্তর শিলা রাধা দামোদর মন্দিরেতে ওইখানেতে জীব গোস্বামী ছিলেন ওইখানে নিয়ে গেলেন। এখনো ওই মন্দিরের মধ্যে আছেন, মাঝে মাঝে তাহাকে দর্শন করার সব আর উনার পরিক্রমা করলেই তাহার পরিক্রমা হয়ে গেছে, এইটি ওখানে হয়েছিল। আর নিকটে তে সখীস্থলী বলে একটা স্থান আছে, ওইখানে তে চন্দ্রাবলি পদ্মা সত্যা ইত্যাদি থাকে আর কৃষ্ণ কখনো কখনো আসেন আর এক ক্ষণ বিশ্রাম করে এটি রসান্তরকে আস্বাদন করে আর তারপরে তিনি ওখান থেকে রূপ মন্দির ইত্যাদি পরামর্শে ফিরে যান। এই সব লীলা স্থান হয়েছিল। এখন সন্ধ্যা হয়ে গেল, দীপাবলির সময় হয়ে গেছে। প্রথমে এখান থেকে মানসী গঙ্গা তটেতে যাব আর ওইখানে প্রত্যেক দিনে মানসী গঙ্গারও হবে আর তার ভিতরে তে গোবর্ধন শিলা সর্বত্র আছে, তাহাদের দীপ দেওয়া হয়েছে। দিয়ে এসে এইখানে মন্দিরে প্রত্যেক ঘরে ঘরে আর উপরে সব সাজিয়ে আপলো উপর মে ভি মন্দির মে ভি ঘর মে ভি এক এক ঘর মে দীপ দে দিয়ে ইউ শুড অল ফ্রম গোয়িং টু মানসী গঙ্গা দের ইজ গোবর্ধন ইউ শুড কিপ প্রদীপ দেয়ার and from returning there here in front of Thakurji everywhere on the top you can be the power Gaur Premanande See, today we went to Manasi Ganga Haridev who
Karabinda Chakashwamadevanpranagar. Sri Sanat Goswami would daily perform the parikram of Sri Giriraj Maharaj. Even at very old age, he would do this. So one day, due to the excessive heat and feeling very tired, Sri Sanat Goswami fell unconscious. At that time, Sri Krishna and Balaram came themselves, and with their chadar they covered Sanatana Goswami so the sun would not burn him. And with their hand, which is cooler than a lotus flower, they gave him, refreshed him. When Sanatana Goswami came to consciousness, then Sri Krishna said, "Oh Baba, please do not do this parikram." Instead, Sri Krishna gave him one Giriraj Shila with his own footprint, as well as the mark of cow and stick, fruit and a cow. And says, "Oh Sanatana, just by performing parikram of this shila, you will get the result of performing Govardhan parikram. That shila is now in Sirada Damada. Nearby is the place of Chandravali, Sakistali. There Padman Saiga and others reside there when they do history Chandravali. Sometimes in order to taste a different type of rasa, Sri Krishna goes there for a short time. But on the indication of Sri Rupa Manjari, he leaves there and goes to Radhakund to meet with Sri Radhika. There today is Deepavali. Everyone can offer their lamb to Manasi Ganga and Giriraj. Everywhere the lambs will be offered on top of the temples and at every house. Deepavali Mahamahotsav Ki Jai." One quick announcement, please. Many of you have just arrived from other places and have not had a chance to turn in your valuables, passports.